কেমন আছিস? নেমে গেলেই আমি বিন্দাস হয়ে যাই না তো কি দেখছো মুখে ল্যান্ডস্কেপ হ্যাঁ নটন এটা তো উচিত হয়নি বাবা বাবা এটা দেখলে একদম এটা বাবা এটা কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে এটা ব্লগ হচ্ছে কিন্তু বাবা বাবা ছেড়ে দাও ছেড়ে দাও এরকম কর না এ কি তুমি তো গুড কাল নটন তুমি এবার এবার তিতলি ফোনের দিকে টার্গেট বাবু পুতুল নিয়ে এসো যাও আর তুমি একটা মুখে লাগে কিন্তু তাহলে তুমি তো কোনোদিনও করো না এটা তুমি তো গুড গার্ল 13th অফ জুলাই থার্সডে আমি আর মা বেরোচ্ছি শরীর এখন একদম ঠিক জাস্ট খেতে পারছি না ঠিক করে আমি মনে হচ্ছে কি কোনো স্পাইসেস পেটে গেলেই পেটটা জ্বালা করছে ঠিকই তোমরা অনেকে কমেন্ট করেছে যে বাইরে এত খাও সিরিয়াসলি গো একদম উচিত আরো আরো কমেন্ট করো এটা যেন সৌরভেরও শোনা দরকার আজকে যে ব্লগটা গেছে রূপ আমাকে কমেন্ট করেছে আমি এটা পিন করেছি সত্যি আমরা প্রচন্ড বাইরে খাই এটা আমাদের উচিত নয় একদমই না আর আমি তো প্রেফারও করি না অত বাইরে খাওয়া আমি একটু ভাজাভুজি পছন্দ করি বাট মিল বা মেন কোর্স অত বাইরে খাওয়া আমিও পছন্দ করি না কথা তোমাদেরকে বলছি জানি সবাই জানো 21শে জুলাই ওপেনহাইমার ড্রিঙ্কিস করছে কে কে 21 তারিখ দেখতে যাচ্ছ জানাও তাহলে তাদের সাথে আমি একদিনের সম্পর্ক বিচ্ছেদ করব কারণ কি আমি 22 তারিখ যাচ্ছি প্লিজ কেউ স্পয়লার দিও না ইচ্ছি বিকজ আমি যেতে পারলাম না আনফর্চুনেটলি টিকিট ছিল বাট মা বাবা ওই দিন বলছে না বেরোতে যাই হোক 21 তারিখ আনফর্চুনেটলি আমি যেতে পারছি না সেটার জন্য আমার প্রচণ্ড রাগ হয়েছে কিছু করার নেই ওপেন আইমার 21শে জুলাই বেরোনো একটু রিস্কের না কোনো রিস্কের না বাবা নিজে অফিসে যাচ্ছে এটা জাস্ট আমাকে বাড়িতে এরকম বলে শুনে রাখছে আমরা কোনোদিনও এরকম বলি না বৃষ্টি হচ্ছে বেরোস না বৃষ্টি কি এক চুরতো এরকম ড্রপ একটা আমি বলি না সেটা ওর বাবা বলে কিন্তু 21শে জুলাই বাবা নিজেই অফিস যাচ্ছে এদিকে আর বাবাই কি সুপারম্যান উড়ে যাবে ওপর দিয়ে 21শে জুলাইটা ওরকম একা রাস্তায় বেরোবে বাবা তো নিজস্ব মানে কলেজ তো কলেজের বাস কি বাবাই কি মানে আয়রন ম্যান করে দিচ্ছে তা নয় ভয় লাগে তোমরা কি বলে একদমই না ভয়ের দিন তাহলে স্কুল ছুটি হতো সব ছুটি হতো কোনো ছুটি নেই ভীষণ র্যালি ট্যালি বেরো যাই হোক হোয়াট এভার আমি যেতে পারছি না আর কি বলবো দুঃখের কথা কিন্তু প্লিজ কেউ দেখো স্পয়লার দিও না আর যদি স্পয়লার দিতে হয় একবার বঙ্গাইয়ের ভিডিওটা দেখে নিও খারাপ লাগবে বলাই হয়নি কোথায় যাচ্ছি মা কোথায় যাচ্ছি ইলেকট্রিসিটি বিল দিতে যাচ্ছি তারপরে ফ্ল্যাটে যাবো অম্বিকায় যাবো অনেক নিউজ আছে দৌড়ে দৌড়ে এসে গেছি অম্বিকাতে বিকজ এক্সাইটমেন্ট আলাদা লেভেলে বিকজ একটা স্লাইট গুড নিউজ আছে যেটা জানি না কতটা মাটেরিয়ালাইজ হবে বাট শুনছি নাকি উইদিন পুজো আমরা পেয়ে যেতে চলেছি ফ্ল্যাটের হ্যান্ড ওভার অ্যান্ড এইদিকে মিটার বক্সের কাজ চলছে আমরা এখন উপরে যাচ্ছি আর মা এই ফ্ল্যাটের স্পেশালিটি কী বলো এই ফ্ল্যাটের প্রচণ্ড একটা হাওয়া গো যেটা আমরা মিস করি দেখতে পাচ্ছ মানে ঝুলফুলগুলো খুলে দিলে এরকম উঠবে ঠিক যাচ্ছি তো নাকি এই দিক দিয়ে পিছন দিক দিয়ে না পিছন দিক দিয়ে আমরা প্রথম আমি শুধু দেখতেই নাচ কি করে ও তো পুরো মানে ভাববে যে কোথায় এসে গেলাম ব্যাক সাইডটা এইদিকে আই গেস পার্কিং সব হবে ফেসিলিটিস এই সাইডগুলোতে হবে হ্যাঁ সব দিকেই হবে আমি বলছি আর কি খোলা পার্কিং পেয়েছি আমরা বন্ধ পাইনি আমরা বলেছিলাম বন্ধর জন্য বাট পাইনি কিন্তু পাইনি কিছু একটা মানে লটারি সিস্টেম হয়েছিল না না লটারি না ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো ওরা যে অ্যামাউন্টটা বলেছিল আমরা ভেবেছিলাম হ্যাঁ তার মধ্যেই বন্ধ পার্কিংই আছে বাট না তার মধ্যে খোলাই ছিল ঠিক আছে তুমি গায়ের এই মানে তোমার এই জামাটার সাথে আকাশের রং আজ মিলে গেছে তুমি বাবাই হবে মা এই রে লিফট কি লিফট খোলা বোধহয় আসছে লিফট ছাড়া অসম্ভব আর পারবো না অনেক করেছে ইলেকট্রিক বিল দিয়ে দিয়েছে এবার এসছে আমাদের অ্যাকচুয়ালি 6th ফ্লোরে একটা ফাংশন হল না তোমরা সবাই জানো তাই আমরা ঈদের 8 বা 10-এ গিয়ে নিচে নামি হেঁটে ওঠার থেকে নামাটা ইজি তাই না Thank you.
এই কাজগুলো হয়েছে চলছে চলছে এটা এখন লাগবে এগুলো মেটেরিয়াল কেনা আছে হ্যাঁ এখন আমি দিদির ঘরের শেপটা ওটা এল শেপ এল শেপ আর আমি বলে দিয়েছি যে যতটা সিম্পলিসিটি রাখা যায় আমার সত্যি বেসিকস খুব পছন্দ নিজস্ব কারণ বেসিক জিনিস রাখলে না সেটাকে মানে তুমি ইনোভেট করতে পারবে অনেক বেশি আর কি এটা সেটা অ্যাড করে তো আমার তো খুব বেসিক একটা আছে আইডিয়া সেটা তোমরা দেখতে পাবে মানে আমি খুব কনফিউজ যে আমি আমার রুমটার কালার ব্ল্যাক করাবো না বেডস অ্যান্ড ফার্নিচারগুলো ডার্ক টোনে রেখে অ্যাশ করাবো তোমরা যদি কোনো সাজেশন দিতে চাও দিতে পারো চলো কোনো কাজ হচ্ছে এই যে আওয়াজ শুনতেই পাচ্ছো তোমরা আর শুধু একটা কথা বলে দিই যে আমার যে খাটটা সেই খাটটাই এখানে থাকবে এখানে কোনো নতুন খাট তুমি একবার বলেছো তোমাকে দেখেই লোকে এটা গড়গড় করে বলে তাই তোমাদের এতবার আমি বলেছি না গো আমার খাট আমি চেঞ্জ করব না কারণ ওটা ভীষণ বড় আর খুব ভালো খাট তখন করে চেঞ্জ আমি করবো ক্লাউডটা দেখো দেখে মনে হচ্ছে না আর এখান থেকে তোমার জানলা দিয়ে তোমরা ভিউটা দেখো আমি আর সৌরভ এটা শুয়ে শুয়ে এই ভিউটা দেখবো চারটে পাঁচটা পাহাড় তো আকাশটা দেখ কি সুন্দর লাগছে পুরো দুর্গাপূজা আজকে আমি সকালবেলা জিম যাচ্ছি আমার মনে হচ্ছে আমি অজয় সঙ্গতিতে ঠাকুর দেখতে যাচ্ছি আমার একদম হরিদেবপুরে জিমটা পুরো ওই ভাইব আসছে পুরো পুজো পুজো আর আমি ভিডিও দেখতে বলছি আর এক্সারসাইজ করব না বলছি এই পুজো এসে গেছে ভালো করে কিন্তু পিকনিক নি জানলার কাছে বেশি কিনা আমার ভয় লাগে আর এখানে এই যে আমার 21 তারিখ বেরোলে ভয় লাগে জানলার কাছে আমাকে একটা কাজ করে একটা বড় শেল্ফ বানাও রেখে দাও ওটা কখনোই তোমার সেভাবে বড় করে নিজে রেখে দেবো বলে সবসময় ছেড়ে দিই কিন্তু কিছু 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 জিনিসে ভয় লাগে ড্রয়িং অ্যান্ড ডাইনিং এইটা উপরটা হয়েছে এটা কতদিন লাগবে দাদা ওই তার পড়ার জন্যই গন্ডগোল হচ্ছে না ঠিক আছে আমার মনে হচ্ছে তো বললো আর 20 দিনের মধ্যে হয়ে যাবে সুইচবোর্ডটা কতদিন ধরে তো পড়েই আছে অবস্থা খুবই খারাপ কাদা দিয়ে যাচ্ছি কাজ পুরো চলছে তিতলি পৌঁছে গেছে জায়গাটা সুন্দর কিন্তু কাজ চলছে নোংরা তো হবেই কিছু এর থেকে অনেক নোংরা অনেক কষ্ট আমরা বের করেছি বাবা ছতলা অবধি হেঁটে উঠতাম এখন তো এই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এই আমাদের ফ্ল্যাট পুজোর সময় যদি এখানে এসে যায় মানে পুজোর আগে যদি দিয়ে দেন ভাই দুর্গা পুজো এখানে শিফট হয়ে যায় আলাদাই মজা এখানে পুজো মাঠটায় পুজো সেটা হচ্ছে আমাদের এই এরিয়াটা এতটাই আমার দারুণ লাগে কারণ অজয় সঙ্গতি বলো পেছন দিকে বেহালা বলো সামনে দিকে টলিগঞ্জে তুমি বলো ইডিএফে তালতলার মাঠ পুরো পুজো মানে সব কিছু পুজো 10-15 মিনিট ডিস্টেন্সে বাট এটা যেরকম ভালো সেরমই খুবই খারাপ কারণ কি আমরা মিডিলে এইখানকারও যারা ঠাকুর দেখতে আসছে আমাদের বাড়ির সামনে দিয়ে ওখানকারও আমাদের বাড়ির সামনে তো মানে মোটামুটি আমাদের বাড়ির সামনে 4-5 ঘন্টার জ্যাম লেগে যায় প্রচণ্ড প্রচণ্ড পুজোর সময় এখান দিয়ে গাড়ি নিয়ে বেরোনো মানে পাগলের মতো আমরা রিক্সাওয়ালা জিজ্ঞেস করছো মা প্লিজ ওখানে যাও গিয়ে জিজ্ঞেস করো তো তুমি গিয়ে করো না এখান থেকে আমার পাতিলেবু আছে পাতিলেবু ব্যাংকের কাজও সারলাম সেরে এখন বাড়ি ঢুকছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাদা আগে ঢুকি ভালো করে সেটা হচ্ছে এই যে মায়ের ওপরটা দেখছো আর নিচেরটা দেখো কোনো মিল নেই যথেষ্ট মিলে তোমরা বলো তো এটা মিল নেই কোনো মিল নেই অলওয়েজ দাঁড়াও দেখাচ্ছি ঠিক করে এই দেখো এরকম একটা প্রিন্টেড পাতিয়ালা এরকম একটা নীল রঙের কুর্তি কোনো মিল নেই চুপ করো ব্ল্যাক পাটিয়ালার সাথে এরকম পড়া যায় না অ্যাকচুয়ালি পাটিয়ালা যায় যেটা প্রিন্ট নেই দুটো প্রিন্ট অন প্রিন্ট সাংঘাতিক লাগে এখন দুটো প্রিন্টও ভীষণ চলে নাহলে আমি চালাবো গরমে পাটিয়ালা পরলে প্রচণ্ড আরাম হয় আর আমি জানি তোমরা বলবে ভালো লাগছে কারণ তোমরা লোপা আন্টি বলো লোপা বলো আর লোপাদি বলো তোমরা আমায় ভালোবাসো সেটা আমি জানি ঘাসে মাছির ছবি তুলছে এই যে আমাদের বড় বড় ঘাস হয়েছে এই দেখো ঘাস দেখো এটা কাটতে হবে নাহলে কিন্তু সাপ বেরোবে আমাদের এই ছোট্ট গার্ডেনটা কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তাই না বল ওই ওই ফ্ল্যাটেও খুব সুন্দর একটা গার্ডেন স্পেস মতো হচ্ছে না হ্যাঁ সেটা তো আছে ওখানে অনেক বড় এই যে দেখলাম আওয়াজ হলো মনে হলো তুই দিতলি এবার চালা এই গাড়িটা
তুই তো পারছিস, দেখেছো তো আগের দিন যেন টায়ার পাংচার হয়ে গেছে, এটা জানো না না তোমরা? টায়ার পাংচার হবে না, গাড়ি চলবে টায়ার, তাহলে কি টায়ারটা উপর পাংচার হয়ে গেল, ভাই বাজে নতুন টায়ারে একটা ফুটো হয়ে গেল। হ্যাঁ এই সমস্ত কথা তো, গাড়ি রাস্তায় চলবে টায়ার পাংচার হবে না, এরকম তো চলে না দেখছি। ভালো লাগছে না, নতুন ফ্ল্যাট হওয়া এটাই ভালো, যেই হবে লোকে চেয়ারটা ইচ্ছে করে দেয়ালে সাঁটিয়ে চেপে বসবে, তারপর বা খুব ভালো হয়েছে বলে রোমেটা হাত দিয়ে দেয়ালে দাঁড়িয়ে পড়বে, আমার এগুলো একদম সহ্য হয় না। আর যে মাসি ঘর মুছবে সে তো দেওয়ালে হাতই দেবে তিতলি, যেরকম কিরম করে আরেকবার দেখিয়ে দে, দেখিয়ে দে ঝাঁক দেওয়া দেয় তো দারুণ পারে তিতলি। আমি কে দিতে হবে, আমার তো প্যানিক আসে, এটা এরকম কংক্রিট দিয়ে আর কি, কি সুন্দর, কিছুই না আমি তোমাকে দেখাচ্ছি। আর আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে এইখানটা, এইসব গাছগুলো থেকে পরে আর না মাটিতে এম সুন্দর সুন্দর গাছ হয়। যে সৌরভ অনেকক্ষণই এসেছে অফিস থেকে, আর শোনো সৌরভ, অনেকে আমাদের বলেছে যে তোমাদের খাওয়া দাওয়ার জন্যই তোমরা কিন্তু ভীষণ বাইরে খাও। এটা তো ঘটনা, এটা ঘটনা কে আনে দোষ টাকা? আমি আনি সৌরভের, একটা আমাকে দোষ দেওয়া না দিলে সৌরভের ভাত হজম হয় না। না গো সব সময় তুমি কি বলো বলো, লোপা কি আনছো কি আনছো বলো কি না, এটা বলো তো লোপা, একটু একটু রোল আনো, একটু এই আনো বলো কি না। আমাদের এত সুন্দর, আমার কথাটা লেগেছে যে লোপা দি তোমাদের ফ্যামিলিটাকে দেখে আমরা ইন্সপায়ার হই, তোমরা কেন এত জাঙ্ক ফুড খাও? আমিও তাই তাকে লিখে দেবে, আমি পিন করেছি, আমি কমেন্টটা পিন করেছি। না খুব সুন্দর না, অর্ধেক লোকেই তাই কথা বলেছে, সবাইকে ইচ্ছে ছিল সবাইকে পিন করি, আমাদের কিন্তু এটা খুবই খারাপ জিনিস। ডাল ভাত সেদ্ধ খাও। হ্যাঁ আজকে আজকে এখন কি খাচ্ছো? ডিম সেদ্ধ, ভাত আর হচ্ছে আলু সেদ্ধ, না এরকমই খেতে হবে। সকালবেলাও আমি মাছের ঝোল করে দিয়েছিলাম সেটাই, এখন না গো বেশি দিন না জানো তো, তারপরেই ওর অন্যদিকে মন যায়। শোনো 50 টাকার চুরমুর খায়ও না সে তুমি, হ্যাঁ কিন্তু তুমি বলোনি চুরমুর আনো, চুরমুর আনো, চুরমুর আনো, 20 টাকা করে প্লেট, তুমি দু প্লেট অর্ডার দিয়েছো। হ্যাঁ তো কে চুরমুরটা কে খায়? তো খেলে আমি খাইনি, আমি বেশি না খেয়েছো, তিতলি খেয়েছো। হ্যাঁ কিন্তু তুমি তো, তুমি কি চুরমুর খাবো এই খাবো, তুমি তো বললে তাহলে কি চুরমুর নিয়ে আসবো? তুমি বারবার বলছো লোপা অন্য কি খাওয়া যায়, অন্য কি খাওয়া যায়, সেটা তো অন্য কিছু। ঠিক আছে এবার থেকে বলবো ডাল, ডাল সেদ্ধ খাও, খাবে তো? সে তো বলো না, সে বলো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো, আমাদেরই ঠিক না অ্যাকচুয়ালি, একটু বাড়ির খাবার খাওয়াই ভালো, বাইরের বেশি খাওয়া উচিত না। একটু বাড়ির খাবার নয়, পুরোটাই বাড়ির খাবার। হ্যাঁ উচিত না, তুমি আর বকো না, আমি বকি। সেটা হচ্ছে যে ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো, টাটা।